গাজীপুর সিটি কর্পোরেশনের নির্বাচনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী জায়েদা খাতুন। তিনি গাজীপুর সিটির সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের মা। এই নির্বাচনে জায়েদার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আওয়ামী লীগের প্রার্থী অ্যাডভোকেট আজমতুল্লাহ খান। বৃহস্পতিবার সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত বিরতিহীনভাবে চলে গাজীপুর সিটির ভোট গ্রহণ। কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ছাড়াই শান্তিপূর্ণভাবে শেষ হয় ভোট। তবে কিছু কিছু জায়গায় ইভিএমে ভোট দিতে গিয়ে ভোগান্তিতে পড়েন অনেকে। ভোট দেওয়া শেষে এক প্রতিক্রিয়ায় জায়েদা খাতুন জানান, বিভিন্ন কেন্দ্রে তার এজেন্টদের ঢুকতে বাধা দেওয়া হয়েছিল। সুষ্ঠু ভোট হলে নির্বাচনী ফলাফল যাই হোক তিনি মেনে নেবেন। 70 বছর বয়সী জায়েদা খাতুন রাজনীতিতে তেমন হাতেখড়ি না থাকলেও নেমেছিলেন ভোটের মাঠে। জানিয়েছিলেন, মিথ্যা ভুয়া অভিযোগ তুলে তার ছেলের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। দীর্ঘ প্রায় 18 মাস ধরে ছেলের উপর অবিচার হয়েছে। এর প্রতিবাদেই তিনি নির্বাচনে মেয়র প্রার্থী হয়েছেন। জানা যায়, গাজীপুরের নানান ব্যবসায় যখন জাহাঙ্গীর আলমের সুসময়, তখন তার মতো তার মা জায়েদা খাতুনও গরিব মানুষদের সাহায্য সহযোগিতা করতেন। বিপদে পড়া অনেককেই অটোরিকশাও কিনে দিয়েছেন। তবে তিনি কখনো ভোটে দাঁড়াবেন বিষয়টা কল্পনাতেও ছিল না স্থানীয়দের। স্বামী ও ছেলে মেয়েদের নিয়ে জীবন সংগ্রাম করে চলতে হয়েছে জায়েদা খাতুনকে। ছেলেরা কিছুটা বড় হওয়ার পর গাজীপুরের কানাইয়া থেকে বড় ভাই শফিকুল আলমের বাড়িতে যান জায়েদা। সেখানে থেকেই ছাত্রজীবন শেষ করেন সন্তানরা। অনেক কষ্ট ও দুঃখকে জয় করেই আজকের অবস্থানে পৌঁছেছেন তিনি। আজ তার ছেলেরাও প্রতিষ্ঠিত, আর সন্তানদের বর্তমান অবস্থানে নিয়ে আসতে জায়েদাকেও অনেক ত্যাগ, ধৈর্য ও পরিশ্রম করতে হয়েছে। গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে 333 জন প্রার্থী ভোটে অংশ নেন। এর মধ্যে মেয়র পদে 8 জন, সাধারণ কাউন্সিলর পদে 246 জন ও সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর পদে 79 জন প্রার্থী ছিলেন। এছাড়া সাধারণ ওয়ার্ডে 1 জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। গাজীপুরের 57টি ওয়ার্ডে মোট ভোটার 11,79,463 জন। এর মধ্যে পুরুষ ভোটার 5,92,747 জন, মহিলা ভোটার 5,86,698 জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার আছে 18 জন। ভোটের জন্য 10,971 জন ভোট গ্রহণ কর্মকর্তাও নিয়োগ দেওয়া হয়েছিল। সাদাকালো নিউজ।